হ্যালো ভিওর্স ওয়েলকাম জানাচ্ছি লিবন ফার্নিচার পক্ষ থেকে আজকে খুবই চমৎকার একটি বেড নিয়ে কথা বলবো বেড হচ্ছে আমাদের ঘরে একটি আবিজাত্বের ছোঁয়া এক একজন আমরা এক এক ধরনের বেড ইউজ করি আজকে যে বেডটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে অ্যাথেনিক্স কালার করা হয়েছে বেলবেট কাপড় দিয়ে খুবই চমৎকার একটা কমিউনিকেশন দেওয়া হয়েছে খুবই সুন্দর দেখতে স্মার্ট আমরা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য খুবই চমৎকার করে কিন্তু আমরা একটা রুমে সেট করেছি দেখতে খুবই সুন্দর লাগছে এবং এটি কিন্তু সম্পূর্ণ এথেন্স কালার করা এবং চিটরং সেগুন কাঠ দিয়ে করা বর্তমানে এই কালারটি কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে এই চমৎকার বেডটি করা হয়েছে সম্পূর্ণ অথেন্টিক চিটং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে যারা চান একটি বেড আমি দীর্ঘদিন ব্যবহার করব এবং আমার ছেলে ব্যবহার করবে তারা কিন্তু এ ধরনের চমৎকার লাক্সারিয়াস খাটগুলো ইউজ করতে পারেন এবং এটাকে এটার ভিতরে কালার করা হয়েছে ইটালিয়ান লেকার স্প্রে যেটাকে না যোগ যুগ আপনি ব্যবহার করতে পারবেন এই চমৎকার বেডটির সাইজ হচ্ছে সিক্স ফিট বাই সেভেন ফিট এবং এটাতে ইউজ করা হয়েছে স্টোন এবং বেলবেট কাপড় যদি আপনি চান যে এই কালারটি না দিয়ে আপনি অ্যাথেন্স কালার অন্য কোনো কালার করবেন সেটাও কিন্তু সম্ভব পাশে একটি সোফাও দিয়েছি ওনাকে আমরা খুবই চমৎকার একটি কর্নার সোফা নিয়েছেন এই সোফাটিও কিন্তু আমরা সেল করেছি এই চমৎকার সোফাটি হচ্ছে পাঁচ সিটের একটি সোফা দেখতে কিন্তু খুবই সুন্দর সুইট লেদার কাপড় দিয়ে করা হয়েছে এই সুইট লেদার কাপড়টি দেওয়ার কারণে কিন্তু আপনাদের সোফাটা খুবই চমৎকার দেখতে দেখাচ্ছে এবং আপনি যদি চান যে এই কাপড় আপনি কালার চেঞ্জ করবেন সেটাও কিন্তু সম্ভব কাঠের ফার্নিচারে আপনি যা চাইবেন তাই কিন্তু সম্ভব লিবান ফার্নিচার দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা ক্লায়েন্টদের সন্তুষ্টির জন্য ক্লায়েন্টরা যেভাবে চায় ঠিক সেভাবে কিন্তু আমরা করে দিই তো ভিহার্স এই ছিল কথা আমি আপনাদেরকে একটি সোফা নিয়ে কথা বললাম এবং একটি বেদ নিয়ে কথা বললাম এই সোফাতে কিন্তু আপনারা অনেকগুলো স্পেস পাবেন আপনাদের রিমোট আপনাদের অন্য অন্য জিনিসগুলো বই রাখার জন্য আপনারা অনেকগুলো ডয়ার পেয়ে যাবেন সামনে আমরা একটা টি টেবিল দিয়ে দিয়েছি যে টি টেবিলটি হচ্ছে চারটি মরা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সুন্দর করে এগুলো বের করে মেহমান বেশি হলে কিন্তু ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল কথা লিবান ফার্নিচার পক্ষ থেকে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম যে কাকে কী দিলাম তো এই চমৎকার বেডটির দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এবং এই সোফাটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরা গেছ জায়গার নাম মাদ বারবাজার হচ্ছে এলাকার নাম ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নেওয়ার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ